খুলনায় ও ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পিরোজপুরের পশারি বুনিয়া গ্রামে। এ নিয়ে খুলনায় মোট 60 জনের মৃত্যু হলো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ত্রিশাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরও 15 জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সিরাজগঞ্জে নতুন করে 19 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে 15 জন। এছাড়া নড়াইল সদর হাসপাতালে 12 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু তৈয়ব, সরাসরি যাচ্ছি তার কাছে। তৈয়ব, আজকে তো ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, বাকি রোগীদের কি অবস্থা? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, আসলে আজকে সকালে একজন রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীটি ওই গতকালই খুলনা মেডিকেল কলেজ এসেছিল, ভান্ডারিয়া থেকে এসেছিল। আজকে সকালে তার যে 24 ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজে এ পর্যন্ত এখানে ওই 95 জন রোগী ভর্তি আছেন। আমি এখন ওই আলাপ করবো খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডক্টর এস এম আমাল হোসেনের কাছে। আমি জানতে চাইব যে খুলনার সর্বশেষ অবস্থা দেখি, ডেঙ্গু রোগীদের অবস্থা দেখি। খুলনায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা যথেষ্ট আছে। আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি, আলাদা ওয়ার্ড করেছি, সেখানে আমাদেরকে অনেক ডেঙ্গু রোগী প্রতিদিন ভর্তি হয়, তাদের চিকিৎসা দিতে হয়। এখন পর্যন্ত আমাদের ডেঙ্গু রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছে এবং খুব দুর্ঘটনা ঘটেনি। তবে গত রাত্রি যেটা আপনি একটু আগে শুনলেন যে মারা গেছেন, ওই রোগীটা খুব মুমূর্ষ অবস্থায় পিরোজপুর থেকে এসে এখানে ভর্তি হয়েছে। রোগীটা খুবই খারাপ অবস্থায় ছিল, তার আগের থেকে ডায়াবেটিস ছিল, একটু জন্ডিসও ছিল। সুতরাং এই রোগীটাকে আমরা আসলে চিকিৎসা করার সময়ই পাইনি, সে একদম শেষ মুহূর্তে এসে ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে ভর্তি হয়েছে, এই জন্য মারা গেছে। আমাদের রোগী যারা আগের থেকে ভর্তি আছে তাদেরকে আমরা যথেষ্ট ভালো করে চিকিৎসা দিচ্ছি, সেই সমস্ত রোগীরা ভালো হয়ে বাড়িতে ফিরছেন। হ্যাঁ, আপনি শুনছিলেন ডক্টর সাহেবের কথা। আপনাকে একটা কথা বলে রেখে, আমরা প্রথম দিকে যখন ডেঙ্গু নিউজ নিয়ে শুরু করেছিলাম তখন কিন্তু আমরা মানে প্রতিবারই বলছিলাম যে রোগীগুলো সব ঢাকা থেকে আসছে, কিন্তু এখন সর্বশেষ অবস্থা যেটা দেখছি, স্থানীয়ভাবে কিন্তু রোগী আসছে, মানে আমাদের শহরের ছাড়া বাইরে ওই উপজেলা ওই গ্রামগঞ্জ থেকেও ডেঙ্গু রোগী আসছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। জি রাইসুল তৈয়ব, আপনাকে ধন্যবাদ।